গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো আমাদের কুকুরা ঘুম থেকে উঠে গেছে, উঠে ওরা দুধ বিস্কুট খাচ্ছে। আজকে আগে আগে প্রায় দিনই দুধ বিস্কুট দুধ দিতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না সকালবেলা। দেখি ইভান কি করছে। ইভান সকালবেলা উঠে খেলা করতে বসে আছে। কি নিয়ে খেলছো? ওকে দুধ দেব এবার। গাছগুলোতে একটু জল দিয়ে দিই। গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, এদিকে আমাদের বকু ঠাকুরদেরও দুধ খাওয়া হয়ে গেছে, তো ওগুলো আমি তুলে নেব। এই দুধটা ইভানকে আমি দেব ওর সাথে একটু কর্নফ্লেক্স মিশিয়ে। দুধের মধ্যে একটু পিডিয়াশিয়োর দিয়ে নিলাম, এর মধ্যে কর্নফ্লেক্স গুলে নিয়েছি। এ দেখো ভিডিও হচ্ছে, কিন্তু খেয়ে নাও, খেতে হয় নাও। দয়াল কৃপানিধি সব বিধি অবগুণ মে প্রভু রাখো মে তুমে পড়া রাধা স্বামী গুরু সম্রাট তুম বিন্ন রান দুসরা দয়া পরত কসো তুম দরে সাইয়া দেও পেলি দুখ সুখ কছ ব্যাপে নহি ছুটে সব সন্ধে দিয়ে এলাম। তোমরা দেখতেই পেলে ইভান ফার্স্ট টাইম এত সুন্দর শাক বাজালো। ও শাক বাজাতে এতদিন ধরে প্র্যাকটিস করে 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 আজকে খুব সুন্দর শাকটা বাজিয়েছে, তাই ভিডিওটা না শেয়ার করে পারলাম না, তোমাদের সাথেও শেয়ার করলাম। সেই সময় আমি ঠাকুরের প্রার্থনা করছিলাম, ওই জন্য আমি কোনো কথা বলতে পারিনি। ঈশাকেই বল, ইশারায় বললাম তুই ভিডিওটা কর, তো ওই ভিডিওটা করে দেখালো। কী করবি, সারাক্ষণ কিছু না কিছু করতে থাকে, ওই জন্য আমি সারাদিনের ভিডিও তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি। সকালবেলার টাইমটা একটু ভিডিও করেছিলাম, কিন্তু তারপর এত কাজে ব্যস্ত হয়ে যাই, ছেলেটা সারাদিন ধরে এতই আমাকে মানে নাকে দড়ি দিয়ে ঘোরায়, আমি কি বলবো, এটা ওটা সেটা ছড়াতে থাকে, তারপর ওকে খাওয়াতে আমার ঘন্টাখানেক টাইম লেগে যায়। এই সব করতে করতে সারাদিনটা কোথা দিয়ে যে কেটে যায় আমি ভেবে পাই না। তো এই সন্ধ্যেবেলা একটুখানি আমি রেস্ট পাই, তারপর আবার রাত্রে রান্না করতে হবে ওকে। আজকে ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তো ওকে আমি ব্রেড জ্যাম দিয়েছিলাম, ব্রেড জ্যাম খেয়েছে। কি করবি, এই দেখ কই তুই, হ্যালো করে দাও, বলে আমি শাক বাজিয়েছি বলে দাও, আমি শাক বাজিয়েছি, জিজ্ঞেস করো কেমন লাগলো জানাবে বলে দাও,
কেমন লাগলো জানাবে। ওরম করে কি ভালো করে বলো, কেমন লাগলো জানাবে, জোরে বলে দাও, কেমন লাগলো জানাবে। মানে আবার আমি বাজাবো, আমার আমি বাজাবো বাউ। ঠিক আছে চলো ওকে আবার পড়তে বসাবো, একটু পড়াশোনা পড়তে যদি বসতে চাই একটু বসাবো। আমি অত প্রেশার করি না ওকে পড়াশোনার ব্যাপারে, এখন এতই ছোট ওকে আর কি পড়াবো, কিন্তু স্কুলের পড়াগুলোর জন্য একটু পড়াতে বসতে হয়, তো ওই জন্য ওকে একটু নিয়ে বসবো, তারপর রাত্রে রান্না করব। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে এবার কালার করছি। ইভান ড্রয়িং করুক, ততক্ষণ আমি ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন। গুড নাইট। আমি খালারি পাচ্ছি না।